ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ মাহবুবুল আলম স্যার, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন মহল্লার বক্তব্য নিয়ে আসছে। সম্মানিত সভাপতি উপস্থিত, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি পটিয়ার গৌরব, পটিয়া আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি, পটিয়া থেকে নির্বাচিত মেয়র অধ্যাপক হারুন সাহেব, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব, মঞ্চ উপবিষ্ট আমার বন্ধুবর খাদ্য উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং খাদ্য ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জিতেন গুহ এবং মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে সম্বর্ধনায় আমরা তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি কমলমন্ত্রী, ছাত্র ছাত্রী, ভাই বোনেরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি কিছু বলার সুযোগ পেয়ে মহান রব্বুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাধ্যমে তোমাদের কাছে আবার আমরা স্মরণ করছি, তোমাদের কাছে কনক্লুশন জানাচ্ছি, এটা তোমাদের অনুপ্রাণিত হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। আরো যে পরীক্ষা আছে, বিএ পরীক্ষা আছে, বিএ পরীক্ষার সমান আরো অনেক পরীক্ষা আছে, যারা যেদিকে যাইবে তোমরা, এমএ পরীক্ষা আছে, এমএ পরীক্ষার সমান যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় যদি তোমরা বর্তমান যে রেজাল্ট তোমরা করছো এটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের সার্থকতা আসবে, না হয় তোমাদের সার্থকতা আসবে না। এই সার্থকতার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, কঠোর তোমরা তোমাদেরকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, বেশি বেশি লেখাপড়া করতে হবে এবং বেশি বেশি বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। পারলে প্রতি ঘরে ঘরে লাইব্রেরির মতো ছোটো ছোটো বইয়ের র্যাক সৃষ্টি করতে হবে। ওনার সাথে আমরা প্রয়োজনীয় এবং নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি শুধু আজকের সভার সভাপতি সম্মানিত আমার মামা সম্পদ বিল্লা সাহেবের কাছে একটু অনুরোধ করব, আজকে যে সুলতান সুরি জদিউল্লাহ তালান সাহেবের নামে আয়োজনে এই অনুষ্ঠান করতেছি, আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের আয়োজন আপনারা জীবিত রাখবেন, বারবার করার চেষ্টা করবেন এবং সাথে সাথে আবুল হাই সুলতান সুরির দিকনির্দেশনা, জীবনী, সম্মিলিত কোনো লিফলেট এবং কোনো বই একাডেমি বাই করা যায় কিনা এই এই জিনিসটা মাথায় রাখলে হয়তো আজকে আমার কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা জানতে পারবে এই আবুল হাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কী ছিল, এখানে কী করেছেন, ওনার ভূমিকা কী ছিল, কীভাবে আমাদেরকে চলতে হবে এই জিনিসটাও মনে হয় আমরা জানতে পারবো। আমি আর দীর্ঘায়িত করবো না, পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে যারা আজকে তাদেরকে আমরা অভিনন্দন করতেছি তাদেরকে ভবিষ্যৎ আরও সফলতার জন্য এই হাত মামলাকে মহাপ্রাণ বোলালের কাছে আমি ইয়া কামনা করি, দোয়া কামনা করি, তোমাদের উত্তরোত্তর আরও সমৃদ্ধি হোক, বৃদ্ধি হোক এবং প্রত্যেক গার্জিয়ানদেরকে অনুরোধ করব আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা অতীতের মতো আজকে পর্যন্ত যেভাবে নিয়ে আসছেন ভবিষ্যতে ওই জন্য লেখাপড়ার জন্য সুযোগ করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সম্মানিত অতিথি। এ পর্যায়ে আপনাদের সম্পর্কে